আজকে আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে কিভাবে অ্যাপ আপডেট করবেন। যখন আপনি মোবাইলটি ওপেন করছেন তখন এরকম ভাবে কিন্তু আপনাদের একটি নোটিফিকেশন কিন্তু শো করছে। এখানে দেখতে পারবেন অ্যাভেলেবল আপডেট বলে দেওয়া থাকবে, এখানে কতগুলি অ্যাপের আপডেট এসেছে সেগুলো কিন্তু আপনাদের এরকমভাবে নোটিফিকেশনের মাধ্যমে পাঠিয়ে দেবে। এবার অ্যাপগুলিকে যদি আপডেট না করে থাকেন তাহলে কী কী সমস্যা হতে পারে? অ্যাপ আপডেট না করে থাকলে এবার আপনার অ্যাপগুলি ঠিক মতন দেখবেন কাজ করবে না, অ্যাপের মধ্যে কোনো কিছু আপনাদের ভিডিও যদি প্লে করেন তাহলে সেই অ্যাপের মধ্যে সেই ভিডিওগুলি ঠিক মতন চলবে না, এবং হোয়াটসঅ্যাপের মধ্যে যদি কাউকে ভিডিও কল করেন তাহলে সেটাতেও কিন্তু আপনাদের প্রবলেম হবে। তার জন্য আপনাদের কী করতে হবে? অ্যাপটিকে আপডেট করতে হবে। এবার অ্যাপগুলিকে কীভাবে আপডেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। এখানে যদি নোটিফিকেশান আসে তাহলে আপনারা এই অপশানে ক্লিক করে কিন্তু ডাইরেক্ট প্লে স্টোরের মধ্যে চলে যেতে পারবেন অ্যাপ আপডেটের সেকশনে। এবার অনেকজন হয়তো এই নোটিফিকেশানটা এরকমভাবে হারিয়ে ফেলেছে, তাহলে তারা কীভাবে আপডেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। তার জন্য আপনাদের কী করতে হবে? সিম্পলভাবে প্লে স্টোর অ্যাপটিকে ওপেন করতে হবে। প্লে স্টোর অ্যাপটিকে যখনই ওপেন করবেন, ওপেন করার পর এখানে এই প্রোফাইল আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখবেন ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপডেট অ্যাভেলেবেল বলে দেওয়া থাকবে, এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন যে অ্যাপগুলো আপনাদের আপডেট এসেছে সেই অ্যাপগুলি কিন্তু এখানে শো করবে। এবার অ্যাপগুলিকে কীভাবে আপডেট করবেন সেটাই আমি আপনাদের দেখাবো। এবার অ্যাপ আপডেট করতে হলে সেই অ্যাপটিকে আপডেট অপশানে ক্লিক করে দেবেন, তাহলে আপডেট হয়ে যাবে। এরকমভাবে কিন্তু আপনাদের আপডেটটি শুরু হয়ে যাবে। এবার এরকমভাবে প্রত্যেকটি অ্যাপ কিন্তু আপনারা একা একা আপডেট করতে পারবেন, এবং যদি সব অ্যাপ যদি একসাথে আপডেট করতে চান তাহলে আপডেট অল অপশানে ক্লিক করবেন, তাহলে প্রত্যেকটি অ্যাপ কিন্তু আপনার একসাথে কিন্তু আপডেট হয়ে যাবে। ঠিক এরকমভাবে এক একে কিন্তু আপডেট হয়ে যাবে, আপনাদের আর আলাদাভাবে কোনো জায়গায় ক্লিক করার কোনো দরকার নেই যদি আপনার ইন্টারনেট বেশি থাকে। ঠিক আপনার এরকমভাবে প্রত্যেকটি অ্যাপ আপডেট করতে পারবেন খুব সহজে। কীভাবে করতে হয় সেটা আমি আপনাদের আজকে এই ভিডিওর মাধ্যমে দেখালাম। এরকমভাবে কিন্তু আপনারা প্রত্যেকটি অ্যাপ কিন্তু আপডেট করে নিতে পারবেন। আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, আর এই চ্যানেলটিতে যদি আপনারা নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটি করতে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিওটি আমি এখানে শেষ করছি।